পেডেল মারি মারি মল পাখনা বড় গোস্বামী আপনাদের সকলকে স্বাগত জানাইছো। আজি আমি আপনাদের দেখাম তিনিচুকিয়ার 126 নং বিধানসভা সমষ্টির হদিয়া সমষ্টি। আর এই মুহূর্তে মই হদিয়ালে যাম পেডেল মারি মারি। আর একটা কথা কব লাগিব যে হদিয়ার রাইজে এইবার কোন সরকার বাছি লব, রাইজে কি বিচারিব, পার্টি নে প্রার্থী, সকলো আপনাদের দেখাম। যেহেতু হদিয়ার নগরকে ধরে সদিয়া যে গাঁওসমূহত আজি মই যাত্রা করিম আর জানিব বিচারিম রাইজর মনের কথা, রাইজে এইবার কোন সরকার বাছি লয়। চাই থাকুক আমার লগে এই অনুষ্ঠান পেডেল মারি মারি। শদিয়াত আমার এই কারণে ভাল লাগিছে যে আমার শদিয়া লোকেল, আমি আজি স্বাধীনতার 70 বছর পাছত আমি আজিলেকে এজন লোকেল ক্যান্ডিডেট ওলাই নাই। এবার কংগ্রেস যায় ফল আমি লোকেল এজন ওলার কারণে আমি বহুত ভাল পাইছো। আর সেই কারণে মানে যেহেতু আমি মানে পার্টি চা নাই, আমি পার্টি লাগে আমার, গতি আমি লোকেলজনে জয়ী হওয়া আমি বিচার কংগ্রেস সাপোর্ট করছি। আমি লক্ষিম চেতিয়া জয়ী হওয়াতো বিচার আর ওলাব বলে আশা করছি। আর উন্নয়ন কেনকা দেখিছে শদিয়াত, যে আপনাদের ইমান দিনের পর যেটা শদিয়ার বাসিন্দা, উন্নয়ন দিক কেনকা দেখিছে আগর সরকার বিজেপি সরকার? যে বিজেপি সরকার নয়, রাস্তা পথ উন্নয়ন হয়েছে গাঁওভূয়ে, কিন্তু বিশেষ মানে বিশেষকৈ বিজেপি সরকার আমি এই কারণে সাপোর্ট করা নাই, কাখনের কারণে আমি সাপোর্ট করা নাই। আমি আমি যে জানো যে কা হওয়ার লগে এই মানে বিদেশি 14 চনের পর অহা বিদেশী সকলে আমার কেনকা একটা প্রবলেম করব, আমি সেইটো জানি আমার ভবিষ্যৎ প্রজন্মর কারণে আমি বহুত চিন্তিত হয়ে পড়ছি। গতি আমি কা সাপোর্ট করা নাই, গতি আমি বিজেপি সাপোর্ট নকরো। উন্নয়ন একো না, আধা খেয়ে আছে সব, সব আধা আধা কাম। আমি এবার জগদীশ সাপোর্ট করি, জগদীশে এইটো সরকারি ঘর আমার জগদীশে দিছিল। আজি বলিনে তাত কলম এটা রুম তো বহাই পায়, আজি 20 বছর খালে জলিন বলিনে, মাত্র আধা খেয়া কাম, বাকি কাম একো নাই। আর সিলিন্ডার তেল নিমখ সবতে দাম বহাবে নিয়ে আছে, এটা সিলিন্ডার 900 টাকা হল কি জানি, আর কি কি করব ঠিকানা নাই। এটা যদি 25 বছর পায় নয় সে আমার হদিয়া মানুষ গু মারব, তার বাহিরে আর একু কাম নাই। আক সিন্ডিকেট কি করেছে সে ঠিকানা নাই, আমার ইয়াত কাঠর সিন্ডিকেট বাকি সবই সিন্ডিকেটে সিন্ডিকেট, বলিন সেটা তার মানে নকবলে কাম করব, আর কি কি করব ঠিকানা নাই। হদিয়াত আমি আগতে বলিন সিটার কারণে ঢের পয়সা খরচ করেছিলাম বিজেপির কারণে, এটা আর দিবলে নাই, গম পাই গেল, গম পাই গেল। আর 10 জনক কম হে মানে এইটা, সেখানে এটা আর দিয়াত নাই, বলিন সেটা কাম নাই। আজি 20 বছর খালে কোথাও একু নকলে ইয়াত হদিয়াত, রাস্তাবিলাক সব আধা খেয়া আধা কইলে, আমার নিজের পাতে রাস্তা বনালে পুরা আধা খেয়া, আক সিলিন্ডার দাম মাহে মাহে দাম বহায় নিয়া আছে, নিয়া আছে একদম শেষ করে, তেল নিমখ দাম সব বস্তুর দাম বহাইল, আলু এবছর 80 টাকা কেজি খালো, 60 টাকা কেজি, 80 টাকা কেজি পেঁয়াজ খালো, গতি বিজেপি সরকার যদি আহে না, অহার পিছিয়ে আকো এই আমার সব বস্তু বিক্রি করে খতম করে দিলে, কোম্পানি বিক্রি করলে সব বস্তু বিক্রি করে শেষ করে দিলে। হদিয়াত তাকে এটা সরকার তো বিজেপি জিকিব আজি যেটু দেখিছো পরিস্থিতি, আর ভালে লাগিছে কারণ কেলে রাস্তা পদূলি বহুত ভাল হল আগতকৈ, কংগ্রেসের সরকার দিনত আমি ইমান মানে পাতাও পোৱা নাছিলো, আর মানে দুর্নীতিও হয়েছিল,
কিন্তু এতিয়া যথেষ্টখিনি চাই অহাৰ পিছত ভাল লাগিছে আৰু অহা পাঁচ বছৰো বহুত যথেষ্ট কাম কৰি আছে উন্নয়ন কেনেকুৱা হৈছে উন্নয়ন শদিয়াত এইটো পাৰে যিহেতু এতিয়া দলং হোৱাৰ পাছতহে ইমানটো ইমান শদিয়াৰ পৰিস্থিতিটো ইমান গম নাপাওঁ তথাপিতো আমাৰ মানে শদিয়া এইটো পাৰেতো আৰু বহুত ৰাস্তা পদূলি বহুত আৰু একদম বহুত হ'ল বহুত আপুনি কিবা চৰকাৰৰ পৰা সা সুবিধা পালেনে পালোঁ পালোঁ বিশেষকৈ অৰুণোদয় পালোঁ অৰুণোদয় এতিয়া তিনিটা কিস্তি পালোঁ তথাপিতো চাৰিটা ইনষ্টলমেণ্ট পোৱা নাই তাৰপিছত পালোঁ তেনেকৈ পাই আছোঁ টিংপাত পাই আছোঁ আৰু বিশেষকৈ যিখিনি মানে দৰকাৰ হৈছে দিছে আৰু এতিয়া পি এম ৱাই ঘৰ দিয়াৰ কথাও আছে এইটো লিষ্ট হ'লেই অৰ্থাৎ সুবিধা পাইছে পাইছোঁ পাইছোঁ আমাৰ সেইফালে মানে বহুত মানুহে তেনেকৈ যথেষ্ট পাইছে আগৰ চৰকাৰখনত আমি কংগ্ৰেছৰ দিনত একো বস্তুৱে নাপালোঁ এইবাৰ শদিয়াত কি হ'ব ভাবিছে এইবাৰ শদিয়া বিজেপি চৰকাৰে জিকিব নিচিনা লাগিছে হয় নি আৰু আপুনি কোনখন চৰকাৰ এইবাৰ বিচাৰিছে বিজেপি চৰকাৰে বিচাৰিছোঁ কিবা সা সুবিধা পালেনে চৰকাৰৰ পাইছোঁ অৰুণজ্যোতি আঁচনি পাইছোঁ তাৰপিছত ৰাস্তা পদূলিও ভাল হৈছে তাৰপিছত চাউলো ফ্ৰী বিনামূলীয়াকৈ পাইছোঁ আৰু আৰু এই শদিয়াত উন্নয়ন দেখিছেনে নাই উন্নয়ন মানে কেনেকুৱা দেখিছে আগতে যিটো কংগ্ৰেছ চৰকাৰ আছিলে পাঁচ বছৰ বিজেপি চৰকাৰ আহিলে এতিয়া ভালেই দেখিছোঁ ৰাস্তা পদূলি ভাল হৈছে ধুনীয়াকৈ হৈছে আৰু এইবাৰ বিজেপি জিকিব মানে জিকিব এশ ছাব্বিছ নং বিধানসভা সমষ্টিৰ শদিয়া সমষ্টিত আৰু মোৰ লগত যিহেতু সাধাৰণ জনতা আছে আৰু তেওঁলোকৰ মনোভাৱ যিটো আমি জানিবলৈ চেষ্টা কৰিছিলোঁ আৰু শদিয়াৰ যিটো গাঁওসমূহত গ'লোঁ মানুহৰ মনৰ কথা জানিলোঁ আৰু সেইবাবে মোৰ লগত আৰু এজন সাধাৰণ ৰাইজ আছে তেওঁৰ পৰা জানিব বিচাৰিম যে তেওঁ পাঁচ বছৰে কি পালে চৰকাৰৰ পৰা আৰু কোনখন চৰকাৰ তেওঁ বিচাৰিছে বাইদেউ প্ৰথম কথা জানিব বিচাৰিম কেনেকুৱা পালে পাঁচ বছৰে চৰকাৰৰ বিজেপি চৰকাৰে কেনেকুৱা পালে বহুত ভালেই পালোঁ ভালে পালোঁ বহুত সুবিধা দিছে ৰাস্তা পদূলি বহুত ভালেই কৰিছে সেইকাৰণে বহুত সুবিধাই পালোঁ আমি আৰু এতিয়া এইবাৰ যিহেতু নতুন বিজেপি চৰকাৰৰ লগতে যিহেতু ইয়াত এ জে পি আছে তাৰ লগতে কংগ্ৰেছ আহিছে কোনখন চৰকাৰ বিচাৰিব এইবাৰ বিজেপিয়ে যাব নিচিনা লাগিছে বিজেপি চৰকাৰ মানে যাৰ মুখত হ'লেও বিজেপি চৰকাৰে শুনিছোঁ আৰু আপুনি কোনখন বিচাৰিছে মই বিজেপি চৰকাৰখনে বিচাৰিছোঁ চৰকাৰৰ পৰা কিবা সা সুবিধা পালেনে চৰকাৰৰ পৰা সা সুবিধা মানে বিনামূলীয়া চাউলটো পাইছোঁ আমি এনেকুৱা আৰু অৰুণজ্যোতি আঁচনিটো পাইছোঁ মানে সকলো সা সুবিধা আপোনালোকে বিজেপি চৰকাৰে দিছে দিছে তাৰমানে এইবাৰ বিজেপি জইন হ'ব জইন হ'ব সমাগত বিধানসভা নিৰ্বাচন সাতাইছ মাৰ্চত হ'ব নিৰ্বাচন আৰু তিনিচুকীয়া জিলাৰ এশ ছাব্বিছ নং যি শদিয়া সমষ্টি সেই শদিয়া সমষ্টিৰ নিৰ্বাচন ক'ব লাগিব এই মুহূৰ্তত ৰোমাঞ্চক হৈ পৰিছে কিয়নো ৰাইজৰ মতামত কোনোৱে জানিব পৰা নাই কোনোবাই কৈছে বিজেপি আৰু কোনোবাই কৈছে এ জে পি আৰু কোনোবাই কৈছে কংগ্ৰেছ কিন্তু বিজেপি আৰু কংগ্ৰেছ চৰকাৰৰ মাজত এক মাৰাত্মক যুঁজ হ'ব বুলি ইতিমধ্যে আমি জানিবলৈ পাইছোঁ যিহেতু বিজেপিৰ প্ৰাৰ্থী আছে বলিন চেতিয়া আৰু কংগ্ৰেছৰ হৈছে লখেন চেতিয়া আৰু তাৰ লগত ক'ব লাগিব যিহেতু এ জে পি আহিছে আৰু এ জে পিৰ প্ৰাৰ্থী হৈছে জগদীশ ভূঞা আৰু এই তিনিজনৰ মাজত যিহেতু যুঁজ হ'ব এইবাৰ শদিয়াত আৰু শদিয়াৰ ৰাইজে কাক আঁকোৱালি ল'ব সেয়া এটা ডাঙৰ প্ৰশ্ন হৈ পৰিছে যিহেতু শদিয়াত বহুতে কৈছে যে বিজেপি চৰকাৰে বহুতো উন্নয়ন ইয়াত দেখিবলৈ পাইছে কিন্তু কিছুসংখ্যক ৰাইজে তেওঁলোকে একোৱে লাভ কৰা নাই হয়তো এই চৰকাৰখনৰ পৰা এই যি ৰণদংগা যি যুঁজ সেই যুঁজখনত শদিয়া সমষ্টিত এবাৰ কি হ'ব সেয়াই হৈছে লক্ষ্য নমস্কাৰ স্বাগতম জনাইছোঁ আমাৰ এই বিশেষ অনুষ্ঠানলৈ পেডেল মাৰি মাৰি পৰ্যবেক্ষণ কৰিম আজি আমাৰ এই বিশেষ অনুষ্ঠানত অতি গুৰুত্বপূৰ্ণ আমগুৰি সমষ্টি আমগুৰি সমষ্টিৰ ৰাইজে এইবাৰ কাক বিচাৰিব অগপ বিজেপি নে কংগ্ৰেছ ইতিমধ্যে আমগুৰি সমষ্টিত আমি যি পৰ্যবেক্ষণ আৰম্ভ কৰিছোঁ আমি বৰ্তমান উপস্থিত হৈছোঁহি ৰূপহীমুখত আৰু ৰূপহীমুখৰ এখন বিশেষ আচলতে ছবি দাঙি ধৰিম প্ৰকৃতাৰ্থত যোৱা পাঁচটা বছৰত আমগুৰি সমষ্টিত কিমান উন্নয়ন হ'ল যোৱা পাঁচটা বছৰত অগপ বিধায়ক প্ৰদীপ হাজৰিকাই নিজৰ সমষ্টিটোৰ সৰ্বসাধাৰণ ৰাইজৰ কিমান উন্নয়ন সাধন কৰিলে প্ৰকৃতাৰ্থত আচলতে যিসমূহ বৰ্তমানৰ চৰকাৰখনে যিসমূহ আঁচনি ধৰিছে সেই আঁচনিসমূহে ঢুকি পালানে সৰ্বসাধাৰণ ৰাইজক আহক আমি আগবাঢ়ি যাওঁ কিছু এয়া হৈছে আমগুৰি সমষ্টিৰ অধীনৰ দুই নং ৰূপহী ৰূপহীমুখৰ দৃশ্য ইয়াতেই চাওক এই
বছৰ বছৰ ধৰি এই গাঁওখন ৰূপহীমুখৰ যি বৰলুইটৰ ভয়ংকৰ গৰাখহনীয়া, সেই গৰাখহনীয়াত সকলো কপি দি সৰ্বস্বান্ত পৰিয়ালে ইয়াতে দিন কটাইছে। কিন্তু দুৰ্ভাগ্যজনকভাৱে এই অঞ্চলৰ কিন্তু ৰাইজে আজিৰ পৰ্যন্ত কোনো ধৰণৰ সা সুবিধা নাপালে। তেখেতসকলৰ বৰ্তমানৰ যিখন চৰকাৰ, সেই চৰকাৰখনে যদিও ভূমিহীন পৰিয়ালৰ সংস্থাপন বা মাটিৰ পট্টাৰ ব্যৱস্থা কৰিলে, সেই ক্ষেত্ৰত কিন্তু এইসকল পৰিয়াল এলাগী হৈ পৰি থাকিল। মই আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ, কেনেকুৱা সমস্যা আপোনালোকে কেনেকুৱা সমস্যাৰ মাজেৰে আছে? আমি কেনেকুৱা সমস্যা আছোঁ, আমি একদম বিপৰীত সমস্যা। আমাৰ মাটি নাই, বেটি নাই, থাকিবলৈ ঘৰ নাই, আৰু হেৰি নহয়, আমি কেনেকৈ খাম? সদায় হাজিৰা কৰোঁ, আনো, খাওঁ, পেট পোহনা দিওঁ, থ'বলৈ সুবিধা নাই। ইয়াতে যোৱা পাঁচ বছৰত আপোনালোকৰ কেনেকুৱা আমাৰ বিধায়ক আহিছে নাই? আজিলৈকে অহা আমাৰ প্ৰদীপ হাজৰিকা অহাই নাই। পাঁচ বছৰ আজি প্ৰদীপ হাজৰিকা ভূমিকা মাৰিবলৈ অহা নাই। আমি আছো আৰু, এতিয়া আলিতে থলে আৰু আছোহে আৰু। কিমান বছৰ হ'ল ইয়াত? এতিয়া আমাৰ এতিয়া ন বছৰ হ'ল। মই আকৌ আহিম আপোনাৰ ওচৰলৈ, আকৌ আহিম। কেনেকুৱা ধৰণে এই ন বছৰ আপোনালোকে মথাউৰিতে? মথাউৰিতে আছোঁ আমি, আমাক হাজৰিকাই চাবলৈ অহা নাই, আমাক ক'তো সংস্থাপন দিয়া নাই, ল'ৰাই হাজিৰা কৰি কৰি আনি খুৱাইছেহি, সদায় হাজিৰা কৰি আনিলে আমাক খাবলৈ নাই। আপোনালোকৰ নিজৰ ঠিকনা বুলিবলৈ এতিয়া মাটি নাই? মাটি নাই, আমাৰ চব ব্ৰহ্মপুত্ৰত গুচি গৈছে, চব ব্ৰহ্মপুত্ৰত গুচি গৈছে। আমি যিখন নৈত আমি বাচি আহিছোঁ, এই মথাউৰিতে আমি জীৱন হেৰি কৰিছোঁহি। কি ক'ব, আপোনালোকৰ ইয়াতে আহিছে আহে নাই, জনপ্ৰতিনিধি আহে নাহে, আৰু আমাক চাবলৈও নাহে, একো এটা নিদিয়েও, আমাক একো নালাগে, কিন্তু আমাক সস্তা মানুহে লাগে, সস্তাপন দিলেই হ'ব, আমাক একো নালাগে, আমাক একোৱে নালাগে, কিন্তু আমি মাগি খুজিয়ে খাম, খালি সস্তাপন লাগে আমাক। পানী, খোৱা পানী ক'ৰ পৰা লয়? আমাৰ এই তলত এয়া টিউবৱেল আছে, সৰিটো টিউবৱেল উঠাওঁতে আমাৰ বহুত কষ্ট, আৰু বৰষুণ দিলে তললে নামিব নোৱাৰি, আৰু আইৰণ আছে গোটেই, আমি তেনেকৈ খোৱা মেলা বহুত কষ্ট হয়। বৰষুণ আহিলে প্ৰত্যেকৰ ঘৰতে আমাৰ এটা এটা চিনটেক্স আছে, সেইটো পাতি লওঁ, তললৈতো নামিব নোৱাৰিয়ে বৰষুণ দিলে, মানে বৰষুণৰ পানী খাবলগীয়া, বৰষুণৰ পানী খাওঁ। এতিয়া বৰষুণ নাই দিয়া, তলৰ পৰা সৰিয়া টিউবৱেল আছে, টিউবৱেলৰ পৰা উঠাই আনি তাত দুটা তিনিটা ফিল্টাৰ কৰি তেনেকৈ খাওঁ আৰু। কি বিধায়কগৰাকীয়ে আপোনালোকক কি কয়? বিধায়ক প্ৰতিজনে প্ৰতিজনে আহিব, প্ৰতিজনে ক'ব যে আপোনালোকক জিকিলে কিবা এটা দিম, কোনো এজনে আমাক নিদিয়ে, এই সংস্থাপনৰ বিষয়ে কোনো নকয়। পাঁচ বছৰ এবাৰো নাহিলে নেকি বিধায়ক জিকাৰ? আমাৰ এতিয়া বিধায়ক জিকা পাঁচ বছৰ হৈছে, নাই অহা, আহে কেতিয়াবা, আহি এনেই না আলিয়ে ওপৰে গুচি যায়, আমাক একো সংস্থাপনৰ বিষয়ে একো নকয়। এয়া হৈছে আমগুৰি সমষ্টিৰ প্ৰকৃত ছবি, আচলতে যিখন ছবি হয়তো আপুনি উপলব্ধি কৰিছে, কিমান উন্নয়ন হ'ল বা চৰকাৰী আঁচনিয়ে কিমান সৰ্বসাধাৰণ ৰাইজক ঢুকি পাইছে। তেওঁলোকে ক্ষোভেৰে কৈছে যে প্ৰদীপ হাজৰিকাই যোৱা পাঁচটা বছৰত তেওঁলোকক এদিনো দেখা কৰিবলৈ নাহিলে, নিৰ্বাচনৰ আহে আৰু নিৰ্বাচনৰ আগে আগে বহু এনেকুৱা ধৰণৰ ৰাজনৈতিক নেতা পালি নেতা আহে, তেখেতসকলে প্ৰতিশ্ৰুতি দিয়ে যে ইয়াতে তেওঁলোকক সংস্থাপন দিয়া হ'ব, কিন্তু অতি দুৰ্ভাগ্যজনক কথা, জয়ী হোৱাৰ পিছত প্ৰদীপ হাজৰিকা যেনেধৰণে পাঁচ বছৰ নাহিল, তেনেকুৱা ধৰণে কিন্তু সকলো জনপ্ৰতিনিধিয়ে তেওঁলোকক খবৰ ল'বলৈ নিৰ্বাচনৰ পিছত আৰু আহৰি নাপায়। আহক আৰু আমি আগবাঢ়ি যাওঁ, যিহেতু এইসমূহ অঞ্চল আমগুৰিৰ আৰু এনে বহু প্ৰকৃত ছবি আছে, যিসমূহ ছবি আপোনালোকৰ আগলৈ লৈ যাবলৈ আমি চেষ্টা কৰিম। চাওক, আপুনি যদি আমগুৰি সমষ্টিলৈ আহে, তেতিয়া আপুনি আমগুৰি নগৰখনেই হওক বা যি আচলতে আনুষাংগিক অঞ্চলসমূহ কিছু উন্নয়ন দেখিব, বাট পথ উন্নয়ন হৈছে বা নগৰখনৰ ৰংচঙীয়া আপুনি উপলব্ধি কৰিব পাৰিব, কিন্তু আমগুৰি সমষ্টিৰ সামগ্ৰিক উন্নয়ন যদি আপুনি চাবলৈ যায়, চৌদিশে কেৱল মাত্ৰ শূন্য। মূলত গৰিসাগৰ এলেকাৰ যি ৰূপহীমুখ, সেই ৰূপহীমুখত কেৱল মাত্ৰ এতিয়া কলীয়া পানী সদৃশ পৰিৱেশ। যোৱা পাঁচটা বছৰত আমি যি আচলতে পৰ্যবেক্ষণ কৰিছোঁ, এই পৰ্যবেক্ষণত এটা কথা পোহৰলৈ আহিছে, যোৱা পাঁচটা বছৰত কিন্তু কোনো ধৰণৰ উন্নয়ন নাই। মই আকৌ এটা দৃশ্য দেখুৱাবলৈ মোৰ সতীৰ্থক অনুৰোধ জনাম যে এই যি দেখিছে এখন নৈ সদৃশ এটা পৰিৱেশ, এয়া হৈছে যোৱা বাৰিষাৰ তাণ্ডৱ, তাণ্ডৱৰ এয়া ৰূপ আপুনি চাওক। ইয়াত এটা পথ আছিলে, আমি যি স্থানত উপস্থিত আছো তেনেকুৱা ধৰণৰ এটা পথ আছিলে, আৰু এই যি এলেকা দেখিছে মৰুভূমি সদৃশ পৰিৱেশটো, এক বাঁহ গছ বা অন্যান্য গছ গছনি উঘাল খাই পৰি আছে, সেই পৰিৱেশটো যিটো দেখিছে, ইয়াতে প্ৰায় দহটা পৰিয়াল আছিল, কিন্তু সেয়া বানৰ কবলত পৰি বৰলুইটৰ
যি আসলে তাণ্ডব, সেই তাণ্ডবত সকলবিলাক ভাঙি চুরমার হয়ে গল। পরিয়ালের সকল ঘর বাড়ির পর আরম্ভ করে সকল পশুধন পর্যন্ত বানত উটি গল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই সকল পরিয়ালে, এই দশটা পরিয়ালে কিন্তু কোনো ধরনের সা সুবিধা নাপালে। মই আছে, পরিয়ালের লোক আছে, মানে কিছু কথা জানিব চেষ্টা করি। আসলে এই পাঁচটা বছর নহয়, তেখেতসকলের যে আসলে দুঃখ, সেই দুঃখত লই বর্তমানের যাক বিধায়ক, সেই বিধায়কগী আসলে কেনে ধরনের সহযোগিতা করেছে, কি পালে আপনার ঘর ক্ষতিপূরণ পালে? একো পানি জুলাই মাসের পর আমি এতালে পাঁচ টাকা তো পানি সরকার নামত কোনোবা কোনোবা রাইজবুকে আহি পেলে আমার রেশন দিয়েছে, এইভাবে মিছা কথা নক, রেশন কৃপাল এখন দিয়েছে কিনা কিবি তোমার সেব খাইছো, এইভাবে সরকার নামত আমি কেবা রেশন তো আগেও পাও, এটাও দিছে আর চাউল চারি কেজি পাঁচ কেজি ঘর মজি পেলে এনে খাইছে। আর এটা আমার সাত বছর ন মাস হল আর জুলাই পর এটা কিমান দিন হল, আমার কাজিলেক পাঁচ টাকা এটা তখনকে সহায় করবেন, আমার পরিস্থিতি চাবহি পড়া নাই, আমার মানুষ ঘর কেন আছে আলির উপর কেসুয়া লো ছাড়ি এবার লো পেলে ঘর বহি আছো, আজি ঘর বানি চা কাঁদি আছো দিনটি, একটু আমার লোক কে যাও যা তিনটা জায়গায় ঘর গেছে, গরু মো মানে সব গেছে, আর এক ঘর কোনো কিছু টাকা নিবলে নিবলে পড়া নাই, ওসর রাইজে যি পাইছে আমার সহায় করে মানুষকে উদ্ধার করে রয়েছে, এটা তোমার গেলে আমার দেখি বাজে আমার পরিস্থিতি বলে আজি দিনটি মানে কাঁদি আছো গমাই যা, ইয়ার ইমান দুঃখ দিয়েছে সরকারে আমার কিভাবে হাতত নল, আমি কেনেকে খাম, কেনেকে চলি, মানুষ কেনেকে বাঁচি থাকি এটা আহিছিলে নাই আপনার যেতিয়া ঘর উঠাই লৈ গুছি গৈছিলে তেতিয়া আহিছিলে নাই? বিধায়ক না আহা, বিধায়ক না আহা, কিন্তু আমার মাথা লগাবলৈ নিদিলে, সিদিনাখন আহিছিলে, আজি দহ দিনমানে হল আপনার খবর লোলে আহিছিলে নাই? জনপ্রতিনিধি আহেন নাই? জনপ্রতিনিধি আমার খবর নাই নাই বান্ধিবলে আহিছিলে আধার কিলা করেছে, বাইশ তারিখ মান আছিল, মানে দিনটো তারিখটা মনত নাই, এক সপ্তাহ পার গেছে, গৈছিল একটু বান্ধি মানে টেন্ডার মরা হয়েছে, একটা টেন্ডার বিসম্বতি হয়েছে, আকো টেন্ডার মারব, তারপর কামটো হব এদিন এনেকে কৈছে, আমি এগুলি মানে ভাবিছো আমাকে একো নিদিলেও অন্তত সিগাটো কিবা এটা হলে আমি দুদিনমান ইয়াতে থাকি অকমান তৰি লৰা ছোৱালীকেইটা মানে ভবিষ্যতের কারণে কোনো একটা ঠাইলে নিব পারি সেনেকে ভাবিছি, এইটো আশাও এটা মানে ক্ষীণ দেখেছো, মানে এটা ভয় লগা হয়েছে কেনকা থাকিম কি করম এনেকা, মানে রাতে টোপনিও না যায় এনেকা লেখা হয়েছে, আপনার ঘর দোয়ার একু নাই সব উঠাই লো গেল, গরু ছাগলী সজন উঠাই লো গেছে, মানে মানে যেনে তেনে আমি আর কোয়ারনেকিটা গাঁৱৰ মানুহ সহযোগত নাকি ওখ ঠাইতে আছো কি আর বেলেগ আমি বারিষা পাবহি নিশ্চিত, হয়তো আমার যে পিছত মথা হয়েছে সেটাও ভাগি যাওয়ার সন্দেহ আছে, সন্দেহ এটা যদি যায় বহুত গাঁও মানে প্লাবিত হব, হয়তো যোরহাটলৈকে ভাবুকি দিব পারে। ইয়াতে যথেষ্ট সংখ্যক লোক আছে, কিছু সচেতন যুবক আছে, মই তেখেতসকলৰ পৰাও জানিবলৈ চেষ্টা কৰিম আচলতে এই অঞ্চলত কেনেকুৱা ধৰণে এই উন্নয়ন হ'ল বা যোৱা পাঁচটা বছৰত চৰকাৰীভাৱে ইয়াৰ ৰাইজে কিমান দূৰ সকাহ পালে, বা এই যি বানৰ যি তাণ্ডৱ হয় ইয়াত, বা এই বানপানীৰ পৰা পৰিত্ৰাণ পাব পৰাকৈ ৰাইজক কেনেকুৱা ধৰণে সহযোগিতা কৰিলে সেই কথাও কিছু জানিবলৈ চেষ্টা কৰিম। মই অকণমান আপোনাৰ ওচৰলৈ আহিছো, কি ক'ব, ইতিমধ্যে কেইবাটাও ভুক্তভোগী পরিয়াল প্রায় দশটা পরিয়ালের ঘর দোয়ার উটি গেছে, তারপর কিছুদিন পূর্বে ইয়াতে আধারশিলা করেছে বলে কৈছে, আপনার মানে পোনে পোনে জানিম সামগ্রিকভাবে রূপহী মুখ আজিও এলাগি হয়ে আছে নাকি? নিশ্চিতভাবে এটা 100% সঁচা কথা, যেহেতু স্বাধীনতার আজি 70 বছর অতিক্রম করলে, এই অঞ্চলটো জন্মলগ্নৰ পৰা যদি বানৰ গৰাখনে সমস্যা সমস্যাটো সমস্যা সমাধান নহলে সমস্যাটো সমস্যা হৈ থাকিলে, আৰু ইয়াতে নতুন ৰূপ ধাৰণ কৰি এই অঞ্চলটোৰ বিভীষিকাময় পৰিৱেশক সূচনা কৰিলে, তাৰ বাবে আমি ৰূপহীমুখী ৰাইজ অত্যন্ত মৰ্মাহত হৈছো, অত্যন্ত দুখিত,
আৰু তাৰ লগে লগে এইটো কথা ক'ব লাগিব যে আমাৰ স্বাধীনতাৰ পিছৰ পৰা বহুতো ৰজা আহিছে, বহুতো শাসন কৰিছে। কংগ্ৰেছ দলে বহুত অবছৰ শাসন কৰিলে, ইয়াৰ পিছত অসম গণ পৰিষদ দলেও শাসন কৰিলে, কিন্তু সমস্যাটো সমাধানৰ নামত কোনো ব্যৱস্থা গ্ৰহণ নকৰিলে। 2016 চনত পৰিৱৰ্তনকামী চৰকাৰ হ'ল আমি সকলোৱে আশা কৰিছিলোঁ। আৰু ইয়াত এগৰাকী আমাৰ মিত্ৰজ্যোতিষ্ঠ বিধায়ক আছিলে প্ৰতিভা শইকীয়া ডাঙৰীয়া। প্ৰতিভা শইকীয়া ডাঙৰীয়া এই সমস্যাটো সমাধান কৰিবৰ কাৰণে আমি বহুবাৰেই এই অঞ্চলৰ পৰা অনুন্নয় বিনিয়োগ কৰিছোঁ, আমি বহু প্ৰতিবাদো কৰিছোঁ আৰু বিভিন্ন সময়ত আমি তেখেতক আবেদন নিবেদন কৰি তেখেতৰ আশ্বাসৰ বাদে একো ফল আমি গ্ৰহণ কৰিব নোৱাৰিলোঁ। কেৱল মাত্ৰ নগৰখনৰ কিছু উন্নয়ন সাধিলেই যে এটা সমষ্টিৰ উন্নয়ন যে নহয় বা যাতায়াত যেতিয়া দুৰ্ভাগ্যজনক হৈ থাকে তেতিয়া এটা অঞ্চলৰ যে কেতিয়াও উন্নয়ন সাধন নহয় তাৰেই প্ৰমাণ যদি আপুনি আহে ৰূপহীমুখ বা এনেকুৱা ধৰণৰ যিসমূহ আচলতে সীমামূৰীয়া এলেকা, সেই এলেকাসমূহলৈ আহিলে আপুনি প্ৰত্যক্ষ কৰিব পাৰিব আৰু আপুনি উপলব্ধি কৰিব পাৰিব যোৱা 5 বছৰত যিগৰাকী বিধায়ক মিত্ৰজোঁটৰ অগপ বিধায়ক, সেই বিধায়কগৰাকী আচলতে কেনেকুৱা ধৰণে কাম কাজ কৰিলে, কেনেকুৱা ধৰণে সাধাৰণ ৰাইজৰ স্বাৰ্থত তেওঁ উন্নয়ন সাধিলে, সেয়া আপুনি সহজেই অনুমান কৰিব পাৰিব।